বুঝতেই পারলে যে আমরা বেরিয়েছিলাম, এই ফ্ল্যাটে ঢুকবো এখন। আমরা বেরিয়েছিলাম 8টার দিকে, এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? এখন বাজে 10:11টা বাজে, এখন ওই 10:15টা মতো বাজে আর কি। তো চলো দেখো, টম্পিও না তখন আমাদের সাথে বেরিয়েছিল, এখন আমাদের সাথে আবার ফ্ল্যাটে ঢুকবে, চলো। মানে এতক্ষণ ওর রাস্তাতেই ছিল, ওর না মানে আমরা কলকাতা যাওয়ার পর থেকে ফ্ল্যাটে ওর যেতে মানে ওর বিশ্বাসটা অর্জন করতে যে না ভাই আমরা আছি, এখনো এখানে যাব না। তো ওইটা ওই দেখো আসছে এখন আবার পেছন পেছন, দেখেছো তো? মানে ওই বিশ্বাসটা অর্জন করতে পারিনি বলে প্রথম দুদিন ফ্ল্যাটে ঢুকতে চাইছিল না দেখার পরেও। তো এখন আবার বিশ্বাসটা হয়েছে, ওই আসছে পেছন পেছন আসবে এখন আবারও গিয়ে। ও মোটামুটি ওই ছাদের সিঁড়িটা যেটা ওখানটাতেও বসে থাকে, রোদটাও পায় ওখানে। দেখতেই পাচ্ছ যে জ্যাকেট গায়ে দেওয়া, কিন্তু আমরা একটা ভুল করেছি, আমাদের ফুল হাতা জ্যাকেট পরার মানে উচিত ছিল, আমরা হাফ হাতা পরেছি, বুঝতে পারিনি ঠিক। যাই হোক না কেন, তো চলো যাওয়া যাক এবার ওপরে গিয়ে, এবার রান্না বান্নাটা করতে হবে। তো চলো যাই আগে ওপরে। আমি দেবলীনা, আশা করব সবাই ভালো আছো, আমি তো অবশ্যই ভালো আছি। আর আমি না এসেই প্রথমে কি করেছি বলো তো, আমি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম যাতে মাছটা ছেড়ে থাকে আর কি বরফটা। তো আমি এসেই আগে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো দেখতেই পেলাম আমি পুজো টুজো দিলাম। তো চলো এরপর যাব রান্নাঘরে, আজকে খুব একটা তাড়াহুড়ো নেই যে 1:30টার মধ্যেই খেতে হবে, ওকে একটু রেস্ট নিতে হবে তারপর ও কাজে বসবে। আজকে ওর মিড শিফট আছে, 12টা থেকে বসবে ও কাজে, তো ওই জন্য তাড়াহুড়োও নেই। সকালবেলা আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, ও প্রোটিন খেলো আর আমিও তাই। তো চলো এবার যাব রান্নাঘরে, একটার পর একটা কাজ তো লেগেই রয়েছে, তো চলো যাওয়া। আজ যে দু পিস অবশিষ্ট ছিল পমফ্রেট মাছ, তো সেটাই আজকে করে ফেলবো। ওদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখানে বেটে নেবো আর কি পোস্ত, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, নারকেল, একটু ওই গুঁড়োর যেটা ছিল যেটা দিয়ে আমি ধোসা চাটনি বানাতাম, তো ওটাই আমি একটু দিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত বসিয়েছি, দাঁড়াও দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যেই ঢেঁড়স, শিম, আলু, এগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, আজকে সেদ্ধ খাওয়া হবে। তো চলো আগে বসিয়ে নিই তারপরে আবার বাস। সেই দুপুরবেলা বোধ হয় কি রান্না করেছি সেটা তোমাদের লাস্ট দেখিয়েছিলাম আর কি। আজকে যেহেতু সকালে অনেকটা সকালে ওঠা হয়েছিল, পুরো দিনটাই প্রায় আমি ল্যাথ খেয়েছি, ল্যাথ খেয়েছি বলতে প্রায় ঘুমিয়েই কাটিয়েছি। আমি উঠেছি তখন বাজে 5:45, তো ওই জন্যে আর হয়নি 6:30 থেকে আমি সন্ধে দিলাম, তারপর দুপুরের বাসনগুলো মাজলাম। আর আজকে রাতে একটা রেসিপি শেয়ার করবো, আজকে আর ঘেটে ঘ করবো না আমি কালকের মতো। আজকে বানাবো হচ্ছে ওই ফুলকপি আলু যেটা রয়েছে ওটা দিয়েই বানাবো, ওটা তো আর ফেলে দেওয়া যায় না, ওটা দিয়েই বানাবো টোফু। টোফু কি জিনিস, টোফু হচ্ছে পনিরের মতনই থাকে, মানে প্যাকেটটা পনিরের মতনই বলতে পারো, কিছুটা ভুলবশত আর বাড়িতে আনার পরেও হয়তো চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছে যে টেস্ট করে দেখাটা উচিত। টোফু হচ্ছে পনির হচ্ছে যেরকম গরুর দুধ থেকে তৈরি হয়, টোফু হচ্ছে সোয়াবিনের দুধ থেকে তৈরি হয়, তাই তো? সয়াবিনের দুধ থেকে তৈরি হয় টোফু, তো জিনিসটা খেতে পনিরের মতোই হবে না তার থেকে বাজে টেস্ট হবে জানি না, পনির তো খুবই ভালো লাগে। তো দেখা যাক কেমন খেতে হয়, রাত্রিবেলা ওটাই বানাবো আজকে, তার সাথে রুটি তো থাকবেই যাই হোক না কেন। তো সেটা যখন শেয়ার করব তখনই তোমাদের সামনে আসবো, তো ওই জন্য আমি আর আসিও নি 5:45 থেকে, আর বেশি ঘুমালে না মাথা ফাতাও কেমন যেন ধরে থাকে, তো সেটাই হয়েছে আজকে আমার। তো প্লেন গুলো গেলে না এতটাই আওয়াজ হয় যে আর কথা বলা যায় না, তো চলো তখনই তাহলে আসছি। তোমাদেরকে বললামই যে আজকে টোফু দেখাবো, এবার টোফুটা আগে কি জিনিস দেখাই,
টোফুর প্যাকেটটা তো আমি কেটে ফেলেছি, কারণ কেটে আমি ওখানে ওটাতে নুন হলুদ এসব মাখিয়ে রেখে গেছিলাম আর কি। তো এই হচ্ছে টোফুর প্যাকেটটা, দেখো টোফু লেখাই রয়েছে, টো আর ফার্ম কেটেও কিন্তু ভালো জায়গা দিয়ে বেশ। আর জিনিসটা হচ্ছে এই রকম, দেখো একটু ঘিয়ে ঘিয়ে কালার আসছে, একটা স্মেলটা বেশ সুন্দর, মানে অন্যরকম একটা স্মেল বেরোচ্ছে কিন্তু স্মেলটা সুন্দর। আর আমি যেটা রান্না করব সেটা অলরেডি আমি রেখে দিয়েছি, কিভাবে কি গুছিয়ে রেখেছি সেটা তোমাদেরকে দেখাই। আর ফুলকপি আলুটা তো কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা দিয়েই করবো, কারণ ওটা ফেলে দেওয়ার কোনো মানি হয় না, আর ওইটুকু ওইটুকু করে কেটেছি, তো ওটা ভাতের সাথে তরকারি করলে ঠিক ভালোও লাগবে না। তো চলো শুরু করি। যেটা বলছিলাম, দেখো টোফুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কাট করেছি, করে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মেখে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছি। তো চলো কড়াই গরম করে আগে এটাকে ভেজে নেব। তো তেল তো গরম হয়ে গেছে, এবার আমি টোফুগুলোকে ছেড়ে দেবো। টোফুটা ভেজে তুলে নিয়েছি, এইবার দেবো আমি এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন। তারপর ওই আলু ফুলকপি গুলোকে ছেড়ে দেবো, তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এরকমই নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। ওদিকে ফুলকপি আলুটা ভাজা হচ্ছে, আর এইদিকে আমি আদাটাকে একটু ঘষে নিয়েছি, আর এটার মধ্যে মশলাগুলো আমি ভেজাবো। তো এটার মধ্যে একটু দেব নুন, দেব একটু খুনি চিনি, দেব লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর এদিকে দেবো জিরে আর ধনে গুঁড়ো, ওটাও অল্প অল্প করে। সবটাই দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভিজিয়ে রাখবো, আর কিছুই করব না। ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবারও ভালো করে কষাবো। তো মোটামুটি দেখো জলটা টেনেই এসেছে কষাতে কষাতে, এবার দিয়ে দেবো আমি একটু সস। এখানে তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো, তো আমার ঘরে যে টমেটো গুলো রয়েছে সাইজে অনেকটাই বড়, আবার কাটলে অর্ধেকটা রয়ে যাবে, তো ওই জন্য আমি সসটা দিলাম। আর এবার এই ভাজা টোফু গুলোকেও আমি দিয়ে দিচ্ছি, তাহলে কষালে নুন হলুদটা বেশ ভালো মতো ঢুকবে আর কি। তো এরকম ভাবেই কষিয়ে নেব, কষানো হলে একটুখানি জল দেব সেদ্ধ হওয়ার জন্য, ব্যাস। ঝোলটা মোটামুটি টেনে এসেছে, এর থেকে আর বেশি টানানো যাবে না, তাহলে একদম শুকিয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা, ধনে পাতাগুলোর অবস্থা আজকে আমি যেরকম ল্যাপ খাচ্ছি সেরকমই অবস্থা হয়ে গেছিলো ধনে পাতাগুলোর, তো সেটাই একটু দিয়ে দিলাম।
ধনে পাতাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্যই দিলাম একটুকুনি। এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। খাওয়ার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে। এই হচ্ছে গিয়ে টোফুর ফাইনাল লুক, দেখতে ভালোই হয়েছে, গন্ধটাও না ভালো বেরিয়েছে। তো চলো আমি রুটি ফুটি করে নিই, তারপর দেখা। ডিনার তৈরি হয়ে গেছে, আজকে ওই তরকারি আর হচ্ছে সাথে পরোটা, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো এরপর দেখানোর মতো আর কিছুই নেই, তোমরাও জানো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। আশা করবো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের যত্ন নিজেরাই নেবে। তো চলো আজকের মতো এখানেই তাহলে, টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে পারলে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা, গুড নাইট।